এই পবিত্র রমজান মাসে আমরা পৌঁছে গিয়েছিলাম জাকারিয়া স্ট্রিট, তার ভিডিও আমরা আজ তুলে ধরছি। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এই দিকটা হচ্ছে এমজি রোড, মহাত্মা গান্ধী রোড, আর তার পাশ দিয়ে আমরা হেঁটে চলে এলাম। এইটা হচ্ছে জাকারিয়া স্ট্রিটের রাস্তা, এই দিক দিয়ে যেতে হয় জাকারিয়া স্ট্রিট, আর এই দিকটা হচ্ছে সেন্ট্রাল এভিনিউ। তার মাঝখানে এই যে গেটটা দেখা যাচ্ছে তার ভেতর দিয়ে যেতে হয় জাকারিয়া স্ট্রিট। আজ পবিত্র রমজান মাসের 28তম দিন, এই 28তম দিনে আমরা পৌঁছে গিয়েছিলাম বিকেল বিকেল জাকারিয়া স্ট্রিটে। ঢুকেই দেখতে পেলাম দুদিকেই, ডান দিক বাঁ দিক দুদিকেই বিভিন্ন খাবার পসারে নিয়ে দাঁড়িয়ে আছেন বিভিন্ন দোকানদাররা। প্রথমে চোখে পড়ল ভাজা, আলু ভাজা তৈরি হচ্ছে। তারপর আমরা সোজা হেঁটে যেতেই দুদিকেই খাবার আর খাবার, পরপর খাবারের দোকান। কিছু দূর এগোতেই ডান দিকে আমাদের চোখে পড়ল 30 টাকা করে ফিরনি বিক্রি হচ্ছে। পরপর সাজানো রয়েছে এই ফিরনি। এরপর আমাদের চোখে পড়ল বাঁদিকে রয়েছে ফলের দোকান। এখানে তরমুজ, কলা, আপেল, আঙুর ফল সাজানো রয়েছে, প্লেট হচ্ছে 30 টাকা করে। এরপর আমরা এগিয়ে চললাম আরও সামনের দিকে, পরপর দুদিকেই খাবারের দোকান। এরপর ডান দিকে ঘুরতেই জিভে জল চলে এলো, দেখতে পেলাম চিকেনের টেংরিগুলো ঝুলছে। কীভাবে এই টেংরিগুলো ফ্রাই করে একটু দাঁড়িয়ে আমরা দেখলাম কীভাবে ফ্রাই করে গরম তেলে। আর একটু এগোতেই চোখে পড়ল গরম গরম হালুয়া আর পরোটা বিক্রি হচ্ছে। এগুলো অবশ্য কেজি দরে বিক্রি হয়, অনেকে 200, 500, 250 নিচ্ছে এই হালুয়া আর পরোটা। এর পরের দোকানটাই ছিল বেলের শরবত, এই গরমে এইটা হচ্ছে আরামদায়ক শরবত। এরপরে চোখে পড়ল দিল্লি সিক্স, এখানেই এখনই লাইন পড়ে গেছে খাবারের, সামনে সব টেবিল পেতে দেওয়া হয়েছে আর গরম গরম ভেজে পরিবেশন করা হচ্ছে। দিল্লি সিক্সের পরের দোকানটা হচ্ছে তাজকিনে, এখানেও যেভাবে ভিড় চোখে পড়ার মতন, সামনে সব টেবিল পাতা আছে। এই রাস্তার মাঝখানে রয়েছে বিভিন্ন বেকারির বিস্কিট আর রুটি পরপর সাজানো রয়েছে, রুটি আর বিস্কুট। এগুলো অবশ্য পিস হিসেবে অনেকে, আবার বিস্কিটগুলোকে কেজি হিসেবে কিনেন। এরপরে দেখতে পেলাম ডান দিকে ঘুরতেই মাছ ভাজা বিক্রি হচ্ছে,
এই মাছগুলোকে পিস পিস করে কাটা হয়, তারপর নুন লঙ্কা হলুদ দিয়ে মাছগুলোকে সাজিয়ে রাখা হয়। কারোর যদি ইচ্ছা হয় মাছ ভাজা খেতে, তখন তারা ওজন দরে এই মাছ ভাজাগুলোকে কেজি দরে কিনে নেন। তারপর গরম তেলে এই মাছগুলোকে ছেড়ে দেওয়া হয়, ছাঁকা তেলে এইভাবে ভাজা হয়, ভেজেই বিক্রি হয়। এই জাকারি স্ট্রিটের রাস্তা অনেকটা ছোট, তাও এই এক মাস ধরে চলে। এখানে বিভিন্ন ধরনের ফল থেকে শুরু করে মাছ ভাজা, চিকেন, বিভিন্ন রকমের ভাজা সন্ধেবেলা বিক্রি হয়। এই হচ্ছে নাখোদা মসজিদ, কলকাতার একটা বিখ্যাত মসজিদের মধ্যে পড়ে, যা এই জাকারি স্ট্রিটের ভেতরেই। আমরা এবার ঢুকে পড়লাম এই নাখোদা মসজিদের ভেতর। দেখতে পেলাম সবাই উপবাস ভঙ্গের জন্য বসে রয়েছেন, এখন ইফতার করার সময়, তাই লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছেন। অনেকে আবার বসে পড়েছেন ইফতার করার জন্য। এটা হচ্ছে তরমুজের শরবত, গ্লাস 20 টাকা আর 30 টাকা। এই ইফতারের সময় প্রথমেই প্রয়োজন পড়ে গলা ভেজানোর জন্য এই শরবত। এই নাখোদা মসজিদের আশেপাশে পুরো ঘিরে রয়েছে বিভিন্ন দোকান পাশার, খাবারের দোকান থেকে শুরু করে জামা কাপড়ের দোকান ভরে রয়েছে চারিদিকে। আর এই সময় হচ্ছে উৎসবের মরশুম, তাই প্রচুর মানুষের সমাগম হয় এই জাকারিয়া স্ট্রিটে। এদিকে হচ্ছে ড্রাই ফ্রুট বিক্রি হচ্ছে, প্যাকেট করে বিক্রি হয়, আবার খুচরোও বিক্রি হয়। Yeah.
দাদা এই কাবাবগুলো ঝুলছে, রেশমি কাবাব, শিক কাবাব। তার সঙ্গে ঝুল ঝুলছে তন্দুরি। এই সন্ধ্যেবেলায় এই কাবাব তন্দুরি খেতে প্রচুর মানুষের সমাগম হয় এই জাকারিয়া স্ট্রিটে। এদিকে আবার বিক্রি হচ্ছে পরোটা, যা গরম গরম তৈরি করা হচ্ছে। তার সঙ্গে রয়েছে হালিম, যেটা এখানকার বিখ্যাত। চোখে পড়লো বিভিন্ন সিমাইয়ের দোকান। এই সিমাইয়ের দোকানটা অবশ্য অনেক বড়। এছাড়া আরও ছোট বড় অনেক সিমাইয়ের দোকান রয়েছে এখানে। ডান দিকে বাঁ দিকে অনেকগুলো দোকান রয়েছে সিমাইয়ে। অনেকক্ষণ ঘুরতে ঘুরতে চোখে পড়ল এই হালুয়ার দোকানটা। আমরা আগেও দেখেছিলাম দু একটা হালুয়ার দোকান রয়েছে। লোভ সামলাতে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম এই হালুয়ার দোকানে। আমরা অবশ্য পরোটা কিনিনি, শুধু জিজ্ঞেস করলাম হালুয়া বিক্রি হয় কি না। তখন তারা বলল কেজি হিসাবে বিক্রি হয়। আমরা তাই
500 মতো হালুয়া কিনে নিলাম, দাম পড়ল 100 টাকা। দূর থেকে দেখতে পেলাম একটা দোকানে মাছ ঝুলছে, একটা গোটা মাছ। সামনে গিয়ে জিজ্ঞেস করলাম এই মাছটা কিভাবে বিক্রি হয়, তখন বলল এই মাছটা হচ্ছে কাতলা মাছ, এই মাছটা কেউ যদি কিনতে চায় তখন যেখান থেকে বলবে ওনারা কেটে দেন, কেজি হিসাবে বিক্রি হয় মাছ। এই মাছটা ওজন ওনারা বললেন 5-7 কেজি, কেউ যদি 500-1 কেজি মাছ কিনতে চান তখন তারা এই মাছটা কেটে ওজন করে তখন তারা বিক্রি করেন। এই যে পিস পিস করে রাখা হয়েছে আরেকটি মাছে, এই মাছগুলোই নুন হলুদ মাখিয়ে রাখা হয়। মানটা ভালো হবে, মানটা ভালো হবে, এই দোকানটা অবশ্য দেখলাম অনেক বড় বড় পরোটা বিক্রি হচ্ছে, যেটা আগে আমরা অন্য দোকান থেকে কিনেছিলাম হালুয়া তার সঙ্গে পরোটা, এখানে দেখলাম এই গরম গরম পরোটা বিক্রি হচ্ছে আর বড় বড় কড়াইতে তা ভাজা হচ্ছে। এই জাকারিয়া স্ট্রিটে এসে আমরা গরম গরম হালুয়া নিয়ে নিলাম, আমাদেরও সময় হয়ে এলো বাড়ি ফেরার জন্য। এই হালুয়া কিনে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। যদি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলকে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।